রিয়েল লাইফে দাদু নাতনি, এবার রিয়েল লাইফেও দাদু নাতনি হবেন। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। পরাণ বন্দ্যোপাধ্যায় নাতনি এবার অভিনয়ের জগতে পা রাখতে চলেছেন। বন্ধুরা, রিয়েল লাইফে দাদু নাতনি, এবার রিল লাইফেও দাদু নাতনি হবেন। অর্ণব মিদ্দার আগামী মাইথোলজিক্যাল ছবিতে দেখা যাবে পৃথাকে অভিনয় করতে। এই ছবির দ্বারা হাতে খড়ি হচ্ছে ছোট্ট পৃথার। বন্ধুরা, ছবিতে পৃথা পরাণের নাতনির ভূমিকায় অভিনয় করবেন। তিনটি ছবি নিয়ে তৈরি হচ্ছে এই মাইথোলজিক্যাল ছবিটি। ছবির নাম সেদিন কথা হলো। ছবিতে পরাণের বিপরীতে দেখা যাবে অভিনয় করতে লিলি চক্রবর্তীকে। লিলি পরাণ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অভিনেতা জিতু কমল। জিতু কমলকে এই ছবিতে আমরা দেখতে পারবো পৃথার বাবার চরিত্রে অভিনয় করতে। কিভাবে পরাণের নাতনিকে অভিনয়ের জন্য সিলেক্ট করলেন পরিচালক, সে বিষয়ে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাড়িতে চিত্রনাট্য শোনাতে এসেছিলেন পরিচালক। ওদিকে পড়াশোনা শেষ হয়ে গেলে মাঝের মধ্যে আমার কাজের ঘরে এসে হানা দেয় পৃথা। এমনিতেও খুব হাসি খুশি মিশুখে মেয়ে, সবার সঙ্গে কথা বলে। সেদিনও এসেছিল, অর্ণবের চোখে পড়ে যায় আমাকে। সঙ্গে সঙ্গে অর্ণব বলে যে পৃথাকে তিনি এই ছবিতে কাস্ট করতে পারবেন কিনা। প্রস্তাব শুনে পৃথার বাবা মা আপত্তি জানাননি। অগত্যা এই ছবিতে হাতে করি হতে চলেছে ছোট্ট পৃথার। দাদুর সঙ্গে অভিনয় করতে পারবে এই জেনে পৃথা বেজায় খুশি। ইতিমধ্যেই 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ কিন্তু দক্ষিণ কলকাতার বাঘা যতীন সংলগ্ন এলাকায় একটি বাড়িতে শুটিং সেরে ফেলেছে একরতি পৃথা। অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় অভিনয়ের প্রতি এমনিতে পৃথার যথেষ্ট আগ্রহ, তাই শুরুটা খুবই ভালো হলো, তাও আবার দাদুর সঙ্গে একই ছবিতে। বন্ধুরা, ছোট্ট পৃথাকে দেখবার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে কিছুদিন। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।